একটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে আপনাদের মুখোমুখি হওয়া, আপনাদের কাছে রেগুলারলি এই সময় তো আপনারা দেখেনি, তো আজকেও এমন একটা বিষয় নিয়ে, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অনুষ্ঠানে আলোচনা করতে চাইছি, রাদার আলোচনা পেতে চাইছি বলা ভালো, কারণ স্যারের কাছে তো আমরা সেটাই প্রত্যাশা করি, প্রফেসর ডক্টর বাসু, তারই তো এই অনুষ্ঠান। আমাদের অনেকেরই যে সুপ্ত বাসনা থাকে, স্বপ্ন একটা থাকে যে জীবনে চাকরি করতে হবে এবং সেটা সরকারি চাকরি করতে হবে, সেই সরকারি চাকরি নিয়ে যদিও আমরা প্রিভিয়াস এপিসোডে এই সময়কারই কোনো একদিন আপনারা দেখেছেন, মিস করে গেলে তো ইউটিউবে দেখে নিতে পারেন বা স্যারের ওয়েবসাইটও ভিজিট করে নিতে পারেন। সো সরকারি চাকরি নিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস কি বলছে, পাইয়ে দেওয়া যেতে পারে কি, মানে রেমেডি দিয়ে জোর করে কি সেটা সেই পথে হাঁটিয়ে দেওয়া যায় কি, নাকি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এই ধরনের কনসেপ্টে যদি এগোনো যায়, সেখানেও জ্যোতিষাঙ্গিকের বিশ্লেষণটা করে সেই স্পেসিফিকেশনটা মেনে চলা উচিত কিনা, সমস্ত কিছু স্যার জানাবেন, এক্সপার্ট তো তিনি ডেফিনেটলি। তবে এটা যে গুরুত্বপূর্ণ লজিক্যাল এপিসোড হতে চলেছে অন্যান্য এপিসোডের মতোই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আসুন স্যারের কাছে সরাসরি যাওয়া যাক, আপনাদের ওয়েলকাম করেছি, আমরা সকলে মিলে ওয়েলকাম করি স্যারকে, প্রফেসর ডক্টর বাসু আমাদের সকলের মাঝে আরও একবার, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। রবি এবং মঙ্গলের গুরুত্ব সরকারি চাকরির ক্ষেত্রে মূলত ডাইরেক্ট গভর্নমেন্ট জব, অর্থাৎ সরাসরি সরকারি চাকরি ক্ষেত্রে যে দুটো গ্রহকে আমরা বেশি জোর দিয়ে থাকি সেটা রবি আর মঙ্গল। এটা নিয়ে গত একটি কয়েকদিন আগে একটা এপিসোডে আলোচনা করেছিলাম। তো সেরকমভাবে সরকারি ডাইরেক্ট সরকারি চাকরি বা ইনডাইরেক্ট সরকারি চাকরি বা সরকারি কন্ট্রাক্ট পাওয়ার জন্য এই সমস্ত দিকগুলো আলাদা আলাদাভাবে দেখতে হয় আমাদের। যেমন ধরুন ডাইরেক্ট গভর্নমেন্ট জবের জন্যে রবি এবং মঙ্গলের গুরুত্ব যেরকম সব থেকে বেশি, ইনডাইরেক্ট গভর্নমেন্ট জব বা আধা সরকারি চাকরি যেটা বলা হয় সেখানে কিন্তু রবি আর মঙ্গলের গুরুত্ব নেই, রবি এবং বৃহস্পতির গুরুত্ব। সাধারণভাবে বলেছিলাম যে দ্বিতীয় দশম এবং একাদশ ভাবের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে সরকারি চাকরি বা সরকারির সঙ্গে যুক্ত থেকে যে সরকারি আধা সরকারি এইগুলোর জন্য দ্বিতীয় এবং দশম এবং একাদশ ভাবের গুরুত্ব আছে। তার সঙ্গে সিক্সথ হাউসটাও বলেছিলাম খুব ইম্পর্টেন্ট ডাইরেক্ট সরকারি চাকরি পাওয়ার জন্য। ঠিক সেইভাবে আধা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় দশম এবং একাদশ ভাব সিমিলারলি আমরা দেখি, তার সঙ্গে রবি আর মঙ্গল নয়, রবি এবং বৃহস্পতি। রবি এবং বৃহস্পতির গুরুত্ব সব থেকে বেশি, এবং এই বৃহস্পতি যদি দ্বিতীয় দশম এবং একাদশে দৃষ্টি দেয়, শুভ দৃষ্টি দেয়, তাহলে কিন্তু চান্সটা আরও বেড়ে গেল আধা সরকারি চাকরির ক্ষেত্রে। সরকারি চাকরি আমাকে পেতেই হবে, না হলে আমি অন্য কোনো চাকরি করব না, এই ধারণাটা কিন্তু খুব একটা প্রুডেন্সিয়াল নয় মনে হয়। সঠিক বিবেচনা করলে দেখা যায়, আমি দেখেছি অনেক রকম অনেকের চার্টে সরকারি চাকরি থাকার থেকে তার সেমি গভর্নমেন্ট বা আধা সরকারি চাকরির যোগ আছে, এবং সেইখানে আধা সরকারি চাকরি করে স্যার কিন্তু পে প্যাকেজ বলুন বা স্যালারি বলুন বা অন্যান্য সুযোগ সুবিধা অনেক বেশি সাধারণ ডাইরেক্ট গভর্নমেন্ট জবের থেকে আধা সরকারি বা সেমি গভর্নমেন্ট জবগুলোতে অনেক জায়গাতে কিন্তু সুযোগ সুবিধা অনেক বেশি। তাহলে আপনি কেন স্টিক করে থাকবেন যে আমাকে গভর্নমেন্ট সার্ভিস পেতেই হবে, কেন আপনি এক দেড় দু লাখ টাকা দিয়ে চুমি পড়ে নেবেন? প্রতিকারের কথাটা বলতে গিয়ে একটু বলতেই হবে প্রত্যেকবার, কারণ এই প্রতিকারের প্রকোপ একটা পড়ে গেছে, সবাই প্রতিকার দিয়ে ফেলছে। সমস্যা হচ্ছে যে এই প্রতিকার তো ঠিক আছে, কিন্তু আপনি নিচ্ছেন এই প্রতিকারটা নিয়ে কি আপনার বিপদে পড়ছেন দেখতে নাকি দেখতে হবে? তো যেখানে আপনার রবি তুঙ্গ অবস্থায় আছে বা স্বক্ষেত্রে বসে আছে, ধরুন আপনার মেষ লগ্ন রবি বসে আছে লিওতে, বা রবি বসে আছে মেষেতেই বসে আছে তুঙ্গস্থ অবস্থায়, এবং নবাংশ দেখা যাচ্ছে রবির অবস্থান ভালো, তাহলে তার ক্ষেত্রে মেষ লগ্ন ক্ষেত্র হলেও আমি তার পঞ্চমপতি রবি কোন ট্রাইন লর্ড, তাহলে কি আমি তাকে পাওয়ার দিয়ে দেবো? কারণ সে অলরেডি এক্সাল্টেড,
ভালো নক্ষত্রে আছে, তাহলে সেইখানে রবিকে পাওয়ার দিয়ে দেয়, তাহলে কি হবে, সরকারি চাকরি আপনি পেলেন, আপনার চার্টে আরো যা দেখতে হয় দেখা গেলো সরকারি চাকরি পেলেন, রবির দরকার ছিল না তার পাওয়ার দেওয়া, আপনি চুনি পড়ে নিলেন, তাতে কি হবে, সরকারি চাকরি পাওয়া যে কোনো চাকরি পাওয়ার থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট মনে করি সেটা সাস্টেন করা, কন্টিনিউ করা। এমন হয়ে গেলে আপনি চাকরি করতেই পারলেন না, আপনার যে ইমিডিয়েট বস আছে বা আপনার যারা সহকর্মী আছে তাদের সঙ্গে ঝামেলা লেগে গেল, আপনি আনওয়ান্টেড একটা ডিস্টারবেন্সের মধ্যে পড়ে গেলেন, আপনি কিছু লবির মধ্যে পড়ে গেলেন, কিছু আপনি একটা পলিটিক্সের শিকার হলেন, বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন রকম আছে এই পলিটিক্যাল ব্যাপার স্যাপার সেগুলো আছে, বিভিন্ন রকম চক্রান্ত অনেকে জড়িয়ে পড়ে, তো সেরকম হয়ে গেল, সে আপনি এমনভাবে জড়িয়ে গেলেন যে আপনাকে চাকরিটা ছাড়তে হবে। তো এই জিনিসগুলো আমি দেখেছি যে সরকারি চাকরি মানেই আমি তাকে চুনি দিয়ে দিলাম, আর এই সমস্তগুলো পেটের প্রবলেম মানেই আমি তাকে মঙ্গলের মানে পলা দিয়ে দিলাম, ব্যবসা বাণিজ্য ভালো হয় মানেই আমি তাকে বৃহস্পতি পত্রিকা হিসাবে আমি পোগ্রাস দিয়ে দিলাম, এগুলো একেবারে ভুল কনসেপ্ট। যারা সত্যিকারের জ্যোতিষশাস্ত্র জানে তারা কোনোদিনও এগুলোকে রেকমেন্ড করে না। সেই ক্ষেত্রে কমপ্লিট একটা রেমিডি আমরা দেখে থাকি সত্যি ব্যালেন্স করে, সেখানে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি দেখতে পাচ্ছি তার ক্ষেত্রে কর্মপতি তার জন্যে ভালো নয়, সেই কর্মপতির যে সেই পার্টিকুলার সেই গ্রহটি লগ্নের জন্য ভালো নয় কিন্তু চাকরি চাকরির জন্য ভালো, আমি তাকে যদি চাকরির জায়গাটা তার উন্নতি হবে দেখা যাচ্ছে, কিন্তু আমি যদি দেখি তাকে আমি শুধু একটা ওই প্রতিকার দিয়ে দিলাম রবির, তাহলে কিন্তু তার হেলথের জায়গাটা ডিস্টার্ব হতে পারে, তার পারিবারিক যে সম্পর্ক তাতেও অবনতি হতে পারে, পারিবারিক সম্পর্ক যদি অবনতি হয় একজন মানুষের তাহলে সে কখনো ভালো থাকতে পারে না, সে কখনোই প্রফেশনাল ফিল্ডে তার 100% আউটপুট দিতে পারে না, তাহলে এই সমস্ত আনওয়ান্টেড ডিস্টারবেন্সগুলো কিন্তু চলে আসে যদি প্রতিকার ভুল হয়ে থাকে, বা প্রতিকার যতটুকু দরকার অর্থাৎ যতটুকু ডোজ দরকার ততটুকু ওয়েটের স্টোন দেওয়া দরকার তার থেকে বেশি ওয়েটের স্টোন দিয়ে দেওয়া হলো, বেশি ডোজ দিয়ে দেওয়া হলো, বেশি রতি দেওয়া হয়ে গেলো, তাহলে কিন্তু এটা খারাপ। অধিকন্তু ন দোষ এই কথাটা সংস্কৃতির কথা আমরা অনেক জায়গায় প্রযোজ্য করি মানে প্রযোজ্য অ্যাপ্লাই করি, কিন্তু এই ক্ষেত্রে নয়, জ্যোতিষশাস্ত্রে কিন্তু অধিকন্তু ন দোষায় প্রতিকারের ব্যাপারে কিন্তু একেবারেই চলবে না, তাতে হিতে বিপরীত হবে। তো আমি যেমন প্রত্যেককে আমি এক্সাম্পল দিয়ে বলি যে একটা যদি 1 amp কারেন্ট লাগে কোনো একটা বাল্বে, যদি 2 amp কারেন্ট দিয়ে পাঠানো হয় তাহলে কী হবে, বাল্বটা জ্বলে যাবে, ঠিক সেরকম অনেকগুলো চার্ট দেখে, ডিভিশনাল চার্ট হচ্ছে মানে 1 and only বলবো যে প্রসেস উইচ গিভস দ্য 100% পারফেকশন, কারণ একটা দুটো চার্ট দেখে আমি আসতে পারবো না, সেখানে অনেকগুলো কনস্ট্রেন্ট আমি থেকে যায়, যখন অনেকগুলো চার্ট দেখবো তখন আমার কাছে অনেকগুলো প্যারামিটার থাকবে, সেটা যখন আমি অ্যাপ্লাই করবো তাহলে পার্টিকুলার একটা ভাব বেরিয়ে আসবে, সেই ভাবটা কী কী অবস্থায় আছে, তার জন্য কোনো প্রতিকার লাগবে কি না, লাগলে কতটা লাগবে, এই জায়গাগুলো। তো বেসরকারি চাকরির ক্ষেত্রে আমি একদিন আলোচনা করবো, আজকে সরকারি চাকরির ক্ষেত্রে আলোচনা চলছিল আমাদের যে আধা সরকারি ক্ষেত্রে যে আমাদের মঙ্গল এবং বৃহস্পতির ভূমিকা খুব বেশি এবং সেগুলোকে আরও বেশি ত্বরান্বিত করে সুযোগটা যখন এই বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় দশম এবং একাদশে পড়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে দৃষ্টি পড়ছে, দৃষ্টি আছে, অ্যাসপেক্ট আছে, কিন্তু বৃহস্পতি নিজে দুর্বল, ভালো গ্রহে শুভ গ্রহে বৃহস্পতি নিজে দুর্বল, বাকি খারাপ নক্ষত্রে আছে মানে অশুভ নক্ষত্রে আছে, তো সেই ক্ষেত্রে আমাকে বৃহস্পতিকে পাওয়ার দিতে হবে, সেই ক্ষেত্রে পোগ্রাস চাই, কতটা পাওয়ার দিতে হবে সেটা কিন্তু আমি D1 থেকে দেখলে হবে না, D1 D9 ভাব চার্টে কোন জায়গায় ফল দিচ্ছে, মুন চার্ট, তার সঙ্গে আমি যদি একটা কর্মের জায়গায় দেখি D10 দশমাংশ, দশমাংশে বৃহস্পতি কী অবস্থায় আছে, দশমাংশের বৃহস্পতি কি আদৌ দশমাংশের লগ্নে দৃষ্টি দিচ্ছে, লগ্ন আপনারা জানেন শুধু D1 থেকে আমরা লগ্ন বলি, আমার লগ্নই আমার রাশি হই, আমি তো প্রত্যেককে বলি লগ্ন রাশি জানি কী করবেন, জানাটা অবশ্যই দরকার, একটা সিগনিফিকেন্ট একটা প্যারামিটার, বাট সেরকম লগ্ন তো বহু আছে, কারণ আপনার যখন অনেকগুলো চার্ট তৈরি হচ্ছে যেটাকে ডিভিশনাল চার্টের মেন ফিলোসফি যার উপর দাঁড়িয়ে আছে, অনেকগুলো চার্ট দেখে আলাদা আলাদা ভাবের জন্য আলাদা আলাদা ভাব হয়, সেক্ষেত্রে আপনার কর্মের যে চার্টটা তার লগ্ন ডিফার করতে পারে, তাহলে সেই লগ্ন প্রতিটাকে গুরুত্ব দিতে হবে, এবং সেই লগ্নে যে D1 যে দশম প্রতি তার কোনো দৃষ্টি আছে কিনা, সে যদি বৃহস্পতি হয় আধা সরকারি চাকরির ক্ষেত্রে, সেই বৃহস্পতি যদি শুভ হয়
সেই জাতকের ক্ষেত্রে, এবং সে ডি টেনে থেকে তার লগ্নে যদি বৃহস্পতি দৃষ্টি শুভ দৃষ্টি দিয়ে থাকে, তাহলে সেই বৃহস্পতি যদি বাই ডিফল্ট তার চার্টেতে যদি তার স্ট্রেংথ না থাকে, তাহলে সেই বৃহস্পতিকে পাওয়ার আপ করতে পারি, পোগ্রাস দেবো না টোপাস দেবো, পোগ্রাস দিলেও আমি কী ধরনের সিরোনিস দেবো নাকি নন সিরোনিস দেবো, এর উপরে আমাদের অনেক চিন্তা ভাবনা করে তবে একটা রেমেডি দেওয়া যায়। এর জন্যে কোনো শর্টকাট নেই, সময় লাগবে। তার জন্যই বোধ হয় সবাই জানেন সুব্রতবাবু, আজকাল সবাই জেনে গেছেন বোধ হয় যে আমি সময়টা বেশি দিয়ে থাকি, এর জন্যই কেউ আসেও এখন অনেকেই এসে ফিরে যান চেম্বার থেকে যে এখনই করে দিতে হবে। তো দুর্ভাগ্যের বিষয়ে আমি বলছি, আমার খারাপ লাগে ফিরিয়ে দিতে, কিন্তু আপনাদের জন্যই বলছি, আপনাদের পারফেকশনের জন্যই বলছি, কারণ আপনি আসবেন লাইফ টাইম, আপনি আসছেন এবং লাইফ টাইম আপনার একটা ইনভেস্টমেন্ট হোক, সেটাই আমি চাই। বারবার যেন ইনভেস্ট না করতে হয়, আমার সঙ্গে সম্পর্ক আপনি রেখে দিন সারা জীবন, কিন্তু আমার কাছে আর না এটা না নিয়ে আসতে হয়, স্যার এটা পড়ে আমার খুব ক্ষতি হচ্ছে, এটা আমার কোনো কাজ দিচ্ছে না, কাজ দিতে বাধ্য এবং কেন কাজ দেবে সেটা আমি বুঝিয়ে দিই। এবং আমি যখন কাউকে এখন স্টোন দিয়ে থাকি, তাহলে সেই দায়িত্বপূর্ব আমি নিয়ে থাকি, কারণ আমি আবারও বলছি, আজকেও বলছি, আই অ্যাম দ্য বেস্ট পার্সন টু জাজ অ্যাবাউট ইওর রেমেডি, কী লাগবে, কোন গ্রহের প্রতিকার রাখবে, সেটা কত ওয়েট লাগবে, সমস্তগুলো কিন্তু এতগুলো চার্ট দেখে তবে নির্ধারিত করা যায়। শুধু একটা ডি ওয়ান লগ্ন ছক আর নবাংশ ছক, এখান থেকে কিন্তু একটা আমরা প্রবাবিলিস্টিক আইডিয়া পাই, নট কনফার্মেটিভ, সঠিকভাবে কিন্তু 100% বলা যায় না। বিশেষ করে ডিএপি কেমন সময় চলছে, আজকাল তো অনেকে ডি ওয়ান দেখে ডিএপি দেখে বলে দিচ্ছে যে এই সময় সন্তান হবে, এই সময় বিয়ে করা উচিত, তা কিন্তু নয়। আপনাকে নবাংশ দেখতে হবে, তার সঙ্গে ভাবচারে দেখতে হবে যে সপ্তমপতি ভাবচারে কোথায় ফল দিচ্ছে দেখতে হবে। সপ্তমপতি ভাবচারে চলে আসে সিক্সতে, আপনি তাকে বললেন যে ডিএপি থেকে এই সময় বিয়ে হবে, ভুল তো, ফল দেখে সিক্সতে তো বা অষ্টমে ফল দিচ্ছে, সেক্ষেত্রে মামলা মকদ্দমা আছে, যদি পাওয়ারফুল হয় ভালোভাবে থেকে থাকে অষ্টম জায়গাতে মানে ফল দেয়, তাহলে মামলা মকদ্দমা জয়ী হবে। তো কোথায় মামলা মকদ্দমার কনসেপ্ট আর কোথায় বিয়ের কনসেপ্ট, দুটো আলাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু ডিএপিগুলো রং হয়ে যায়। তাই আমাকে বলে স্যার দেখুন, আমাকে বলা হয়েছিল এই সময় আপনার বিয়ে হবে, 2 বছর হয়ে গেল এখন এসে আমার কোনো যোগাযোগ হলো না, কারণটা ওই জায়গাতে। তো সেইভাবে প্রতিকার তো পরে, তার আগে ডায়াগনোসিস তারপরে প্রতিকার। একেবারেই, কারণ এই বিষয়টা আপনি বারে বারে বলেন, এবং বারে বারে বলেন শুধু না, লজিক্যালি বলেন, এবং সেটাই বোধ হয় যারা বোঝেন তারা গিয়ে চেম্বারে আগে আপনার মতো করে আপনাকে এগোতে দেন, তারপরে তাদের কিছু প্রশ্ন থাকলে সেটা জানান। কারণ আপনি একটা প্রেডিকশান যখন করেন, কাউকে কথা বলার সুযোগটাই দেবেন না, মানে এতটাই ইনফরমেটিভ ওয়েতে এগোবে, সেটা তো একের পর এক একের পর এক বিশ্লেষণের। আমার যে অ্যানালিসিস করতে তাদের সামনে, তার সেটা মোটামুটি সময় লাগে, তাতেও পৌনে এক ঘন্টা, পৌনে এক ঘন্টা শুধু আমার কনসালটেশনের জন্য আমি নিয়ে থাকি, সে দিক দিতে রাজি না রাজি সেটা পরের কথা, কারণ আমি যে প্রত্যেকটা পয়েন্ট লিখি, আমার যে লাইফ টাইম যে ফলাদেশ 1 থেকে 1, 2, 3, 4 করে 12-14 খানা পয়েন্ট, এই পয়েন্টগুলো কেন লিখেছি তারও আমি টেকনিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে থাকি, অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে থাকি, যে আমি বুঝিয়ে দিই, অনেকে নোট করে নেয়, অনেকে আমি লিখেও দিই আবার, এই কারণের জন্য হচ্ছে। আমি একটা দুম করে বলে দিলাম এই হয়ে গেল, আপনি একটু হিন্ট দিলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন, তার উপরে গেস করে আমি বলে দিলাম, জ্যোতিষশাস্ত্র কিন্তু সেই জায়গাটা, সেই জায়গায় বলবো জায়গাটা ভীষণভাবে ফেক হয়ে গেল। সেই সচেতনতার জায়গায় আশা রাখি ধীরে ধীরে আমরা সবাই পৌঁছে যাব এবং যাচ্ছিও বটে, এবং বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠান তেমনই একটা অ্যাওয়ারনেসের কাজ করছে বটে আপনাদের, এটা আপনাদেরই ফিডব্যাকে কোথাও একটা বোধ হচ্ছে, কাজেই সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া। আর যারা স্যারের সঙ্গে দেখা করার মানে কনসাল্ট করার জন্য লক্ষ্যে এগিয়ে যেতে চান, তারা তো ওয়েগুলো জানেনি, ওই টেলিফোন নাম্বার নোট করে নিয়েছেন, বা স্যারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, বা কালীঘাটের ওই ফরচুনা চেম্বারে পৌঁছে যেতে পারেন, উপায়গুলো আছে, আপনি চাইলে প্রয়োগ করতেই পারেন, অ্যাপ্লাই করতেই পারেন। কিন্তু আজকে আমাদের যা কিছুই মানে ইচ্ছা থাকুক এ থাকুক, মানে উপায় আর বিন্দুমাত্র নেই, সময় শেষ, কাজেই প্রতিদিন দেখা হয় যখন না, কালকেও দেখা হবে, আগামী দিনেও দেখা হবে, আজকে বিদায় দিন, ভালো থাকবেন, নমস্কার, ভালো থাকবেন।